চাক অখিল গগৈ ডাঙর অখিল গগৈদেৱ ডাঙরিয়া আমার বিরোধী যে মর্চা বা সম্মিলিত মর্চার অংশীদারী দল আর অখিল গগৈ ডাঙরিয়ার আমার কংগ্রেস দলের নেতৃবর্গ বহুবার বহিছে একলগে বিজেপিক কেনেক বিদায় দিব পারে তার কারণে রণকৌশলের কথাও পাতিছে। অখিল গগৈ ডাঙরিয়া একমুখে কয় বিজেপিক বিদায় দিন, আকো বিভিন্ন সভা সমিতি গিয়ে আমার দলের বিভিন্ন নেতা সকলক সমালোচনা করে সাবদে কথা। অখিল গগৈ ডাঙরিয়ায় কয় যে বিজেপিক শাসনের পর বিদায় দিম, হিমন্ত বিশ্ব শর্মা যাতে মুখ্যমন্ত্রী হব নরে তার কারণে কাম করিম। আকো সেই একজন অখিল গগৈ ডাঙরিয়া কিছু অঞ্চলত গৈ কংগ্রেস দলের নেতা সকলক সমালোচনা করে। এটা মোর প্রশ্ন হল অখিল গগৈ ডাঙরিয়ালৈ বিজেপিক বিদায় দিবলৈ হলে কংগ্রেস নোহাকৈ আপনি পারিব নাকি? কংগ্রেসের বাদে তো বিজেপিক না দেশের পর রাজ্যের পর বিদায় দিব পারে, গতি কংগ্রেস দলের নেতৃত্বত বিজেপিক দেশ আর রাজ্যের ক্ষমতার পর বিদায় দিব লাগিব। তেনে ক্ষেত্র কংগ্রেস দলক যদি দুর্বল করিব বিচাৰে, কংগ্রেস দলক যদি সমালোচনা করিব বিচাৰে, তেনহলে সেইজন ব্যক্তির উদ্দেশ্য কি তাক লৈ আজির তারিখত অসমৰ ৰাইজৰ মনত প্রশ্ন হৈছে। যি সময়ত সমগ্র অসমৰ জাতি জনগোষ্ঠীর মাজত প্রচার চলাব লাগে বলে অসমৰ ৰাইজে কৈ আছে বিরোধী শক্তিয়ে বিজেপি বিরোধী সকলে, সেইমত অখিল গগৈ ডাঙরিয়া আপনি যে প্রশ্ন কইলে যে সংখ্যালঘু এলাকাতে যাই প্রচার চলাই আছে তার উত্তর রাইজে দিব, রাইজে বুঝি পাইছে। মই অখিল গগৈ ডাঙরিয়ার প্রতি আহ্বান জানাও, যদি সঁচাকৈ আপনি কংগ্রেস দলের একেলগে কাম করে বিজেপিক বিদায় দিব বিচাৰে, যদি কংগ্রেস দলের সঁচাকৈ আপনি বন্ধুত্বমূলক আচরণে বন্ধুত্বমূলক সমন্বয়ে বন্ধুত্বমূলক ভাবে কাম করিব বিচাৰে, তেনহলে বন্ধুক গালিগালাজ নাপারিব। কারণ গালিগালাজ পারাজনের কেতিয়াবা বন্ধু পাতিব পারি নেকি? যদি সঁচাকৈ কংগ্রেসক বন্ধু বনাব বিচাৰে তেনহলে কংগ্রেসক গালি পারে নেকি? কংগ্রেসক বহি আলোচনা করব লাগিব। গতি একেবারে স্পষ্ট কথা, আমি কংগ্রেস দল, আমি ত্যাগ আমি দুঃখ সকলো সহ্য করার গুণ আমার আছে। অখিল গগৈ ডাঙরিয়া কি কি কই আছে আমি সেইবর রাজহভাবে কব না যাও, কেবল একটা কথাই কও, অখিল গগৈ ডাঙরিয়া বন্ধু পাতিবলৈ হলে গালি পারি বন্ধু পাতিব নোৱাৰি, গালি পারি বন্ধু পাতিব নোৱাৰি, গালি পারি কারোবার লগত মিত্রতা করিব নোৱাৰি। সঁচাকৈ যদি আপনি মনৰ পৰা বিজেপিক খেদিম বুলি ভাবে কংগ্রেস দলের লগত রুমর ভিতর বহি কথা পাতি সিদ্ধান্ত লোক লাগে। বিজেপিয়ে কইছে মানে বিহালিত আপনাদের বিজেপি অক্রমণ 5,000 ভোট পাইছে, 26 অপেক্ষা কর, 26 অপেক্ষা কর, 26 বিজেপিয়ে আসল ফলাফল রাইজে বিজেপিক দিব। সামগ্রিক পরাজয় হওয়ার মূল কারণটা কাক দিব? বিজেপি সহায় করেছে, গণতন্ত্র দেখ, গণতন্ত্র দেশত রাইজর রায় আমি সদায় মানি লো, রাইজে রায় দিছে, রাইজে রায় দিয়ার বিপক্ষে আমি রাইজক বেয়াকে কম নেকি? রাইজর রায় আমি মানি লৈছো। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।